স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত পয়লা ফেব্রুয়ারি বাজেট দু হাজার তেইশ প্রকাশ করেছেন এই বাজেটে স্যালারিড পার্সেনদের অর্থাৎ বেতনভোগীদের কী প্রাপ্তি হলো সেটি আজকে আলোচনা করব বাজেটে ঘোষণা করা হয়েছে সাত লাখ টাকা অবধি আয়ে কোনো ট্যাক্স লাগবে না ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি যদিও এই ছাড় মধ্যবিত্তরা মনে করছে তাদের ক্ষেত্রে ভালো নতুন ট্যাক্স রিজিমের ক্ষেত্রে হলেও মধ্যবিত্তদের কাছে এটি একটি খুশির খবর বেশিরভাগ স্যালারি পার্সনরা কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্স দিয়ে থাকেন এক্ষেত্রে তাদের কোনো লাভ হবে বলে বলা মুশকিল সাত লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স লাগছে না এক্ষেত্রে কীভাবে কত ছাড় পাচ্ছি নতুন ইনকাম ট্যাক্স স্ল্যাব দেখলেই পরিষ্কার হয়ে যাবে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ওল্ড রিজিমের ক্ষেত্রে আড়াই লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগতো না আড়াই থেকে পাঁচ লাখ ছিল পাঁচ পার্সেন্ট পাঁচ থেকে একেবারে দশ পর্যন্ত কুড়ি পার্সেন্ট ট্যাক্স লাগতো এবং দশ থেকে পনেরো পর্যন্ত ছিল তিরিশ পার্সেন্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য ট্যাক্স ল্যাব চারটি আছে সেক্ষেত্রে আড়াই লাখ পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না আড়াই থেকে পাঁচ লাখ পাঁচ পার্সেন্ট পাঁচ থেকে দশ লাখ কুড়ি পার্সেন্ট এবং দশ লাখের বেশি হলে তিরিশ পার্সেন্ট হারে ট্যাক্স লাগবে কিন্তু নতুন রিজিমের ক্ষেত্রে পরিবর্তন এসেছে এক্ষেত্রে আড়াই থেকে এটা বাড়িয়ে তিন লাখ অবধি করা হয়েছে এবং তিন লাখ অবধি কোনো ট্যাক্স লাগছে না দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে নতুন ইজিমের ক্ষেত্রে সাতটি স্ল্যাব ছিল যে ক্ষেত্রে আড়াই লাখ টাকা অবধি কোনো ট্যাক্স লাগতো না আড়াই থেকে পাঁচ লাখ ছিল পাঁচ পার্সেন্ট পাঁচ থেকে সাড়ে সাত লাখ ছিল দশ পার্সেন্ট সাড়ে সাত থেকে দশ ছিল পনেরো পার্সেন্ট দশ থেকে সাড়ে বারো লাখ ছিল কুড়ি পার্সেন্ট সাড়ে বারো থেকে পনেরো লাখ ছিল পঁচিশ পার্সেন্ট এবং পনেরো লাখের বেশি হলে তিরিশ পার্সেন্ট হারে ট্যাক্স লাগতো কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য এটি পরিবর্তন করা হয়েছে এক্ষেত্রে আড়াই লাখের পরিবর্তে তিন লাখ অবধি কোনো ট্যাক্স লাগবে না এবং তিন লাখ থেকে ছ লাখ পাঁচ পার্সেন্ট ছ লাখ থেকে ন লাখ দশ পার্সেন্ট ন লাখ থেকে বারো লাখ পনেরো পার্সেন্ট বারো থেকে পনেরো কুড়ি পার্সেন্ট এবং পনেরো লাখের বেশি হলে তিরিশ পার্সেন্ট হারে ট্যাক্স লাগবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ওল্ড রিজিমের ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন হয়নি কিন্তু নিউ রিজিমের ক্ষেত্রে আড়াই লাখের ছাড় বেড়ে তিন লাখ টাকা হয়েছে যদি কোনো ব্যক্তির আয় সাড়ে সাত লাখ টাকা হয় তার ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না সেই ব্যক্তির যদি কোনো সেভিংস থাকে কিংবা না থাকে তবুও এক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না আমরা জানি স্ট্যান্ডার্ড রিডাকশান পঞ্চাশ হাজার টাকা এক্ষেত্রে সে ছাড় পাবে অর্থাৎ তার আয় থেকে পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে পড়ে থাকলো সাত লাখ টাকা এক্ষেত্রে প্রথম তিন লাখ টাকার জন্য ট্যাক্স স্ল্যাব অনুসারে কোনো ট্যাক্স লাগছে না পরবর্তী তিন লাখ টাকা অর্থাৎ তিন থেকে ছ লাখ টাকার মধ্যে ট্যাক্স লাগবে ফাইভ পার্সেন্ট হারে বারো হাজার টাকা পরবর্তী ছয় থেকে সাত লাখ অর্থাৎ এক লাখ টাকার জন্য ট্যাক্স লাগবে টেন পার্সেন্ট হারে দশ হাজার টাকা এক্ষেত্রে মোট ট্যাক্সের পরিমাণ পঁচিশ হাজার টাকা কিন্তু অর্থমন্ত্রী ঘোষণা করেছেন সাত লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না তাই এক্ষেত্রে এইটটি সেভেন এ ধারায় এই পঁচিশ হাজার টাকা ছাড় পাওয়া যাবে অর্থাৎ সেই ব্যক্তির ইনকাম ট্যাক্স শূন্য হয়ে যাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ডাকশন পাওয়া যাচ্ছে এবং পঁচিশ হাজার টাকার সেভিংস হচ্ছে অর্থাৎ সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে কোনো ব্যক্তির ট্যাক্স লাগছে না অবশ্যই এটি নতুন রিজিমের ক্ষেত্রে সেভিংস থাকলে বা না থাকলে কোনো তফাত আসবে না কারণ আমরা জানি নতুন রিজিমের ক্ষেত্রে সেভিংসের কোনো ব্যাপার নেই শুধুমাত্র স্ট্যান্ডার্ড অ্যাক্সন হিসাবে পঞ্চাশ হাজার টাকা ছাড় পাওয়া যায় যারা ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্স দেন তারা এই নতুন বাজেটে কোনো রকম কোনো নতুন ছাড় পাচ্ছেন না এই বাজেটে নিউ ট্যাক্স রিজিমকে ডিফল্ট ট্যাক্স রিজিম হিসাবে ঘোষণা করা হয়েছে নিউ ট্যাক্স রিজিমে এই ধরনের ছাড় ওল্ড ট্যাক্স রিজিম তুলে দেওয়ার ইঙ্গিত মাত্র আপনারা এই বাজেটে কতটা খুশি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ